পাটিনা দিয়ে মুড়ে দেবে। আর যদি বিজেপি সোনা দিয়া মরার যদি ওনার ওদের যদি ইচ্ছাই থাকে, গুজরাটে তো বিজেপি ক্ষমতায় আছে, ত্রিপুরায় ক্ষমতা আছে, আসাম ইউপি বিহার ত্রিপুরায় জানেন মাস্টাররা ওখানে বেতন পাচ্ছে না, ত্রিপুরার মাস্টাররা চাকরি হারাচ্ছে, আসি ভালো জানবেন, চাকরি ছেড়ে দিয়েছে, বরখাস্ত মানে চাকরি দেবে না, মানে চাকরি থেকে হাটিয়ে দিয়েছে, বের করে দিয়েছে, তারপর চাকরি ছেড়ে দিলাম। আপনারা এখন যে দেখছেন সরকার বলছে মহামারী একটা করোনা, করোনা জিনিস প্রোগ্রাম দীর্ঘায়িত করবো না, ভিড় হয়ে যাবে, পুলিশের কাছে খবর গেলে হয়তো আমাদেরকে আবার ফোন করবে, তাই প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করবো না। করোনায় যে মহামারী রোগ করোনা, আল্লাহ করুক ভগবান করুক যেন সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং করোনা মুক্ত হয়ে ওঠে। আপনারা চিন্তা করতে পারবেন না, ইউপি বিজেপি শাসিত রাজ্য, বিহার বিজেপি শাসিত রাজ্য, গঙ্গাতে লাশের পর লাশ ভেসে চলে যাচ্ছে এবং কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ বা ভগবান ওনাদিকে হয় দয়া করুক না হয় গজব দিয়ে দিক, এরকম সরকারে থাকা থেকে না থাকা অনেক ভালো। আমাদের দিদি মালদায় যে গঙ্গা বয়ে আসছে মালদা হয়ে ওইখানে সিকিউরিটি করে দিয়েছে, যত লাশ বিহার ইউপি থেকে ভেসে আসবে ওই লাশগুলোকে উঠিয়ে সৎকার করে দেওয়ার জন্য, এরই নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা সকলেই জানেন আমাদের এই করোনা পরিস্থিতিতে যে রাজনৈতিক সভা সমাবেশ এগুলোর উপরে এখন আমাদের নেত্রী বারণ করেছেন, তাই আমরা বড় সভা সমাবেশে যাচ্ছি না। যাই হোক, ভোটের পরে আমাদের যে একটা আবেগ একটা উচ্ছ্বাস কাজ করেছিল একটা বিজয় মিছিল, কিন্তু সেই বিজয় মিছিল এখন আমরা করতে পারি নাই দিদির নির্দেশে। তো আমাদের এই করোনা পরিস্থিতি পার হলে ইনশাল্লাহ আমরা বিজয় মিছিলও করতে পারব। আমার আগে আমাদের রাজু ভাই সমস্ত কিছুই আপনাদের বিস্তারিত বলেছেন, আমার নতুন করে বলার কিছু রাখে না। রাজু ভাইকে মোটামুটি আপনারা সকলেই চেনেন, আজকে আমাদের লাউদা ব্লক মাইনরিটি সেলের বিভিন্ন অঞ্চল থেকে কমিটির অ্যাক্টিভ সদস্য যিনারা আছেন সকলেই এসেছেন, অনেকে আসতে পারেন নাই। আমাদের দুর্গাপুর এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্লক থেকেও আমাদের শাহবাজ ভাই, বেলাল ভাই, সেলিম ভাই সকলেই এসেছেন, আরও আমাদের মাইনরিটি সেলে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, আমাদের নয়ন ভাই রয়েছে, আমি নাম বলছি না, সকলকেই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজকে এই যে মাইনরিটি সেল, এই মাইনরিটি সেলের পরিচালনার পিছনে সবচেয়ে বড় বড় ভূমিকা যদি বলা হয় আমাদের এই এলাকার, তাহলে রাজু ভাইয়ের কৃতিত্বটাই যায়, কারণ এই রাজুর অনুপ্রেরণায় আমাদের শেখ মহিদুল ইসলাম যে ডিএসপির দায়িত্বেও আছে আইনটিটিসির জেনারেল সেক্রেটারি এবং আমাদের ব্লকের যুব সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি সেলের ব্লকের ভাইস প্রেসিডেন্ট আমাদের ভাই নফিজুল, প্রচণ্ড পরিশ্রমী উদ্যোগী, আমাদের শহীদুল ভাই শহীদুল ইসলাম যে আমাদের জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলের, তার সঙ্গে আমাদের ব্লকের যে সমস্ত নেতৃত্ববৃন্দ মুক্তজা ভাই থেকে শুরু করে জবার ভাই সকলে আছেন, ইব্রাহিম ভাই আছে, রাজীব ভাই আছে, আমাদের ইছাপুর অঞ্চলের বরকত ভাই আসতে পারে নাই একটু অসুবিধা থাকার কারণে, আমাদের তারিকুল রয়েছে সহসভাপতি, বাপ্পা আছে জেনারেল সেক্রেটারি, বাপি আছে, সকলকেই ধন্যবাদ জানাই এই একটা এরকম একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য, সকলের সহযোগিতাতেই এই মিটিংটা হয়েছে। আমাদের এই মিটিংয়ের উদ্দেশ্য একটাই যে আমরা নির্বাচনে যেভাবে পরিশ্রম করেছি সকলের ছোট বড় দোয়া আশীর্বাদ প্রত্যেকের একটা পরিশ্রমের ফসল স্বরূপ তৃতীয়বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার পেয়েছি, এটা আমার আপনার একার কৃতিত্ব নয়, এটা সারা বাংলার মানুষের একটা কৃতিত্ব। আর ইলেকশনের রেজাল্ট দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন স্কুটনি করে যে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন,
যার জন্য তৃতীয়বারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। কাজে আমাদের কিছু কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, সেগুলো আমরা পরবর্তীকালে মিটিংগুলোর মাধ্যমে আমরা আলোচনা করব। এখন আমি যেহেতু লকডাউন করোনা পরিস্থিতি আমরা মিটিং দীর্ঘায়িত করতে পারছি না, আমি সংক্ষেপে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি ভাই নফিজুলকে, আমাদের ব্লকের সহসভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সমস্ত আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্ববৃন্দ, আজকে আমাদের আরতি গ্রাম তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক বৃন্দ, সর্বোপরি উপস্থিত আমার রাজনৈতিক গুরু এবং আমার পথ প্রদর্শক রাজু ভাই, তাই সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল, আমাদের সেই দীর্ঘ লড়াই প্রতীক্ষা আমরা অপেক্ষা করে আজকে ডেটে আমরা খুব খুশি হয়েছি যে আজকে আমাদের সারা পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই আমরা সমস্ত মুসলিম জাতি, তার সাথে সাথে আমাদের হিন্দু শিখ ইসাই যে সমস্ত আমাদের রয়েছে সারা পশ্চিম বাংলায়, আমরা যে ভ্রাতৃত্ব বোধ আমরা সবাইকে নিয়ে আমরা চলেছি, সেই সেই আমাদের ভ্রাতৃত্বের মধ্যে একটা রাজনৈতিক প্রতিহিংসার চেষ্টা করেছিলেন সেই অপদার্থ মোদি সরকারের দল, কিন্তু সেই তার রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু আমরা প্রণীত হতে দিইনি। তাই আমরা সমস্ত পশ্চিম বাংলার মানুষকে আমরা আমাদের শতকোটি নমস্কার প্রণাম, যে আমাদের সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন। তাই আমরা আজকে আপনারা জানেন যে এক মহামারী কঠিন পরিস্থিতি চলছে, সরকার সারা ভারতবর্ষব্যাপী লকডাউন দিয়েছে, কিন্তু আমরা সেই লকডাউনকে অপেক্ষা করে আমাদের এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমাদের আবেগী মন এটাও মানতে চাইছে না যে আমাদের একটা এত বড় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদকে আমরা সারা বছরে একবারই পাই, তাই আমরা সেই ঈদে সবাই মিলে আনন্দ করার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করি, একটা মাস রোজা রাখি। তো সাই রোজা রাখার পরেও যে আমরা ঈদকে সেইভাবে পালিত করতে পারিনি, তাই আমরা দুঃখের সঙ্গে সেই ঈদকে আমরা পালিত করেছি, সরকারের বিধিনিষেধ মেনে আমাদেরকে চলতে হবে, আমরা সরকারের বিধিনিষেধ মেনেই তাই আমরা সেই ঈদকে পালিত করেছি। তাই আপনারা জানেন যে এই লকডাউন পরিস্থিতিতে আমাদের এরকম প্রোগ্রাম করা উচিত নয়, তবু আমরা আবেগে করে ফেলেছি, আবেগে করে ফেলেছি, তাই আমরা বেশি সংখ্যক মানুষকে আমরা আমাদের কাছে পাইনি। আগামী দিনে আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা যদি আগামী দিনে আমাদের সুযোগ হয় আমাদের সমস্ত ব্লক নেতৃত্বকে নিয়ে আগামী দিনে আমরা আবার সকলকে নিয়ে একটা বড় করে আমরা এইভাবে উৎসব পালিত করব। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমার গুটি কয়েক কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ।